আইন শৃঙ্খলা রক্ষায় সরকার ব্যর্থ উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত 10 বছরে হত্যা ও ধর্ষণ নজিরবিহীনভাবে বেড়েছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা না হলে বরগুনার রিফাত হত্যার আসামিরাও পার পেয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি। বিকেলে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এইসব কথা বলেন মির্জা ফখরুল। অপরাধ করে পার পাওয়ার আশায় অপরাধীরা দলে দলে আওয়ামী লীগে যোগ দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। যেহেতু আইনের শাসন নেই, যেহেতু জবাবদিহিতামূলক কোনো সরকার নেই, সেই কারণেই এই প্রবণতাগুলো বাড়ছে। এখানে ন্যায় বিচার নেই, বিচারহীনতা আছে, সেই ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে, এই জন্য হত্যা বাড়বে, ধর্ষণ বাড়বে।